নমস্কার, কি খবর সবার? আমি প্রতিমা, আবারও চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি এই পুরো ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। তো সকালের নাস্তা করার পর একটু রেস্ট নিয়ে তারপর আমি ঘর গোছানোর কাজে চলে আসলাম। আসলে সংসারের এগুলা রেগুলার কাজ, এগুলা কাজ প্রতিটা গৃহিণী করে থাকে। তবে আমাদের বাসায় ধুলাবালির পরিমাণটা মনে হয় একটু বেশি, কারণ রাস্তার সাইডে যদি বাসা হয় সেখানে এমনি ধুলাবালি বেশি থাকে। আর আমাদের বাসাটাও রাস্তার সাইডে, আর ঢাকা শহরে তো এমনি ধুলাবালির পরিমাণ বেশি। সো এগুলা কাজ আমাকে প্রতিদিনই প্রায় করার লাগে, কারণ একদিন পরিষ্কার না রাখলে মনে হয় যে অনেক নোংরা বা ময়লা, পরিষ্কার অনেকদিন থেকে করা হয় না, এই জন্য এটা রেগুলারই আমি করে থাকি। বাড়ি বা ঘরের ভিতরে সব কিছুই পরিষ্কার থাকলে মনের ভিতরেও আলাদা রকম একটা শান্তি ফিল হয়, এই জন্যই আমি যতটা সম্ভব পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই সংসারের গুছানো কাজগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। ছোটবেলা থেকেই আমার মা আমাকে এগুলা কাজ শিখিয়েছিল। আর শুধু আমাকেই নয়, আমরা তিন ভাই বোনে ঘর গুছানোর কাজ মোটামুটি পারি। কাজের ক্ষেত্রে আমার মার কাছে ছেলে বা মেয়ে বলে আলাদা কোনো পার্থক্য নেই। সেলফ ডিপেন্ডেন্ট থাকতে হবে এবং নিজে সব কাজ নিজেকে গুছিয়ে নিতে হবে। মা আমাদের ছোটবেলা থেকে এসব কাজ শিখিয়েছে, এই জন্য মার কাছে আমি চিরকৃতজ্ঞ। কারণ এসব কাজ শিখিয়েছে বলেই আজকে আর এসব কাজের ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয় না। ঘর গুছানো শেষে এবার আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখি মা আজকে যা যা রান্না করবে সব গুছিয়ে নিয়েছে। মা আজকে কাতল মাছের মাথা দিয়ে লাউ রান্না করবে, এই জন্য লাউ আগে থেকেই সিদ্ধ করে রেখেছে। আর তাছাড়াও কয়েকদিন থেকে সবজি খাওয়া হচ্ছে না, এই জন্য মা কিছু সবজি কেটে রেখেছে, আজকে এটা সবজি রান্না করবে। এদিকে মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে দুই চুলার মধ্যেই। এক চুলায় মা হচ্ছে কাতল মাছের মাথা ভাজতেছে, আর এক চুলায় ট্যাংরা মাছ। আপনারা জানেন কি না, এর আগের ব্লগে আমি বলেছিলাম আমি রান্না তেমন পারি না, এই জন্যই আমার ব্লগে আপনারা দেখতে পাবেন আমার শাশুড়ি মাই সব রান্না করে, আমি শুধু মায়ের পাশে থেকে সব রান্না দেখি এবং মাকে একটু হেল্প করার চেষ্টা করি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন অনেক ফ্রেন্ডদেরই দেখছি, বা ফ্রেন্ডরা যখন রান্না করতো তখনও দেখছি যে ওরা হচ্ছে মাছটাকে ভেজে রান্না করে না, ওরা হচ্ছে মাছটাকে পেঁয়াজটাকে সুন্দরভাবে কষিয়ে তারপরে তার মাছটা দিয়ে তারপরে হচ্ছে ওরা সুন্দর করে ভেজে ভেজে কষায় রান্না করে। এটা আসলে ডিপেন্ড করে এলাকা ভিত্তিক খাদ্যাভ্যাসের উপর। আমি যত ভালো ভালো রান্নাই খাই না কেন, আমি মায়ের হাতে রান্নাটা কিন্তু সবসময় মিস করি। মায়ের হাতে রান্নার মধ্যে কি যে একটা জাদু আছে, যত কিছুই খাই না কেন তার কিন্তু স্বাদটা এখনও কিন্তু লেগে থাকে। আমার যেমন আমার মায়ের হাতে রান্না পছন্দ, আমার পরিবারের প্রতিটা সদস্য কিন্তু আমার মায়ের হাতে রান্না পছন্দ করে, ঠিক তেমনই যারা ওভাবে মাছটা না ভেজে রান্না করে খায় তাদের রান্নাটাও কিন্তু ওরা অনেক স্বাদ করে খায়, অনেক টেস্ট সহকারে খায়। অতএব কারো কোনো রান্নায় কোনো কথা না বলে যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই তাদের রান্না করে খাওয়া উচিত। দেখুন, আপনাদের সাথে কিন্তু এখন আমি অনেক কথা শেয়ার করি, কারণ আপনারা এখন আমার পরিবারের সদস্য। আর কথা বলতে বলতে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর এদিকে আমার মা রান্না করে চলেই যাচ্ছে। মা আগে আসলে কাতল মাছের মাথাটা খুব ভালোভাবে ভেজে নেবে, আর আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুই বাসাতেই কিন্তু মাছ ভেজে খাওয়া হয়, এই জন্য আমার কোনো প্রবলেম হয় না। এদিকে মা সিদ্ধ করা লাউয়ের মধ্যে অলরেডি জিরা বাটা, হলুদ এবং প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে রেখেছে।
আরেকটা কথা আপনাদের এখানে আমি বলে রাখি, আমি তো আসলে প্রফেশনাল ভিডিও বা ব্লগার না, কারণ এখানে মা রান্না করতেছে, আমি এক এক সময় এক এক জায়গায় ক্যামেরাটা নিয়ে যাচ্ছি। সো মা এই রান্নাটা কেমনভাবে করতেছে, একসাথে যেহেতু দুইটা রান্না হচ্ছে আমি দুইটাই ভিডিও করছি, তো ঠিক মতো আপনাদের আমি শো করাইতে পারতেছি না আসলে মা কোনটার সাথে কি অ্যাড করছে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মানে আপনারা এখানে কিছু মনে করিয়েন না, মা আসলে সবজি বা রান্নার মধ্যে কি কি অ্যাড করতেছে আমি মুখে সবই বলবো, ক্যামেরাটা হয়তো ঠিক ওই মোমেন্টে আমি ধরতে পারতেছি না, তবে আমি আপনাদের মুখে সব কিছু বলে দেওয়ার ট্রাই করব। তো মা এখন মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে লাউ দিয়ে দিল, এরপর পরে একটু জল এখানে দিয়ে দিল। এরপর হাফ চা চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা দিয়ে দিল। আর মা ট্যাংরা মাছ ভাজা হওয়ার পর এখানে কিছু আলু দিয়েছে, আলুগুলা একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে প্রয়োজনীয় মশলাগুলো দিবে। মা অলরেডি মশলা দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এই চুলায় আমাদের লাউ দিয়ে মাছের মাথা রান্না হচ্ছে। এরই মধ্যে এই রান্না আমাদের প্রায় হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পর এখন আমি বাটিতে তুলে নিয়েছি। এদিকে আমাদের ট্যাংরা মাছের ঝোল রান্নাও প্রায় শেষের দিকে। আর এই আকর্ষণীয় জিনিস বা রান্না কি আপনারা চিনতে পারছেন, এটা হচ্ছে কদবেলের আচার। মা আজকে সকালেই এই আচারটা বানিয়েছে। এই আচারটা আমার ভীষণ পছন্দের, আমাদের বাসায় সবাই আমরা এটা পছন্দ করি, এই জন্যই মা মানে 12টার মতো বেল নিয়ে আসছিল এবং 12টা বেলেরই আচার বানিয়ে ফেলেছে। আচার সকালে তৈরি করেছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এই স্টিলের বয়রমের মধ্যে তুলে নিচ্ছি, তারপরে আমি এটা ফ্রিজে রেখে দেব। আর আমাদের রান্না কিন্তু এখনো শেষ হয়নি, মা এদিকে রান্না করতেছিল আমি ওইদিকে তখন আচারটা তুলে নিলাম। তো মা এখন এখানে মসুর ডাল রান্না করবে, আর আমাদের সবজি বানানো এখনও হয়নি, তো সবজির জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছিল, এরপর আর কি সবজিটা দিয়ে দিল। আর আমি এদিকে জিরা সম্বাস দিয়ে অলরেডি ডালটা ঢেলে দিলাম, এখন জাস্ট ডালটা একটু ভালোভাবে ফুটলেই আমি তুলে নেব। ডালটা হয়ে যাওয়ার পর আমি চালগুলো ধুয়ে ভাত রান্না করার জন্য চুলার মধ্যে বসিয়ে দিলাম, আর মা এদিকে সবজিটা রান্না করছে। এই সবজিটা একটু আমরা ভাজা ভাজার মতো করে রান্না করব। প্রায় 25 মিনিটের মতো রান্না করতে সময় লাগলো, এই সবজিটা প্রায় হয়ে এসেছে। সো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে রেস্ট টেস্ট নিয়ে আজকেও আমরা বিকেলবেলা লোকনাথ মন্দিরে গেলাম। লোকনাথ মন্দিরে এখন কিন্তু প্রতি সপ্তাহে শনিবার আর মঙ্গলবারে প্রদীপ প্রজ্বলন করা হয়। সো
আজকে যেহেতু মঙ্গলবার আজকেও প্রদীপ জ্বালানো হবে তো প্রদীপ জ্বালানোর জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো সবই এইসব দোকানে পাওয়া যায় দেখুন এখানে ঘট বসানোর জন্য বিভিন্ন ডাব আছে তারপরে দেখুন এখানে রং বেরঙের সুন্দর সুন্দর প্রদীপের কালেকশন আছে দেখুন আপনারা চাইলে এইসব পূজার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে এসে নিতে পারেন পূজা করার জন্য যা যা দরকার সবই তাদের কাছে আছে আর হ্যাঁ এখানে কিন্তু ওনারা ফুলের মালাও বিক্রি করে থাকেন আসলে মন্দিরের ভিতরে প্রবেশ করলে এইসব পূজার উপকরণ দেখলে সত্যি খুব ভালো লাগে কি নেই এখানে ধান দুব্বা থেকে শুরু করে সবই পাওয়া যায় চলুন তাহলে এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক মন্দিরের ভিতরে প্রবেশের শুরুর দিকে এভাবে আপনারা একটা দোকান দেখতে পাবেন যেখানে পূজার সব সামগ্রী বিক্রি করা হয় আর মন্দিরের ভিতরে স্পেসটাও কিন্তু অনেক বিশাল বড় এই মন্দিরে প্রতিদিনই অনেক ভক্ত ঘুরতে আসে লোকনাথ বাবাকে আমি প্রণাম করলাম এটাই হচ্ছে মেইন আকর্ষণ এটাই হচ্ছে সেন্টার পয়েন্ট প্রণাম করা শেষে চারপাশে একটু ঘুরলাম তারপরে আমরা সন্ধ্যার দিকে বাড়িতে আসলাম তো সন্ধ্যার দিকে আসার পর আমি এখন চা বানাচ্ছি মা আর আমার জন্য মা আর আমি দুইজনই চিনি ছাড়া চা খাই রং চা চা পাতা পাতিলে দিইনি একেবারে শাকনার মধ্যে নিয়ে নিলাম তারপরে জাস্ট এখানে গরম জলটা ঢেলে নিয়ে নেব চা খাওয়া শেষে একটু রেস্ট নেওয়ার পর আমি রাতের ভাত বসাই দিলাম আর আজকে ব্লগটি আমি এখানেই শেষ করব সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ব্লগটি আপনাদের কেমন লেগেছে আর সবাই ভালো থাকবেন